আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে ফটো শুট করি, মানে ভিডিওগুলো শুট করি আর কি। সেটাই দেখো, এই শেয়ার করতে করতে তার মাঝে কিন্তু আমি একটা হাই কিন্তু তুলে ফেলেছি। এবার করব যে ভিডিও শুট, এইটা সেই দিনকার ভিডিও, মানে গণেশ চতুর্দিনকার ভিডিও আর কি। সেটাই আজকে তোমাদেরকে দেখাবো কীরকম করে ভিডিও শুট হয়। এই দেখো, বুনিকে মা গণেশ দিয়ে বসিয়েছে। এই বাবা বুনি, গণেশের সুর ধরে টানিস না বুনি, তাহলে কিন্তু গণেশের সুরটা ছিঁড়ে যাবে, তখন মা কিন্তু তোর পাচ্ছে দেবেন তেমন করে দেবে। তুই চুপ কর, দিকে নি বলেটা, আমি তো বুঝিয়ে বলছি। তারা তারা তোরা এখন যা করছিস কর, আমি মাঝে একটু দেখি নি বাবা লাড্ডুটা পড়েছে কিনা। এ কি বুনি গণেশ ফেলে দিয়ে আমার দিকে ঘুরছে মা কি রে? দেখ বাবা, আবার গণেশটা নিয়ে বসেছে। আমরা কিন্তু চুপচাপ বসে থাকি, মা যখনই বলে যেভাবে বলে আমরা ঠিক সেইভাবে বসে থাকি, একদম শান্ত শিষ্ট হয়ে। আমাকে দেখ, আমি কিরকম ছবির মতো বসে আছি, এটা যে ভিডিও বোঝাই যাচ্ছে না। আমার নেই নরম চরণ, দেখো দেখো আমি কিরকম ছবির মতো বসে আছি। হ্যাঁ, পুকু আবার জিভ বার করছে। আমি জল জল বেঁধে আঁচড়ে ভালো করে এলাম, তুই এখন কি করছিস? আমি বাবা সেফ জায়গায় সরে যাই। আর বাবা রে, কি করছে বুনিটা? আমি তো জানি ও আমাকে টপকে পুলুর কাছেই যাবে, পুলু যে ওর প্রাণের প্রিয়। ওই ঝুড়িতে মা ওর খেলাগুলো গুছিয়ে রেখেছে, ও সেই দিকে বারবার যাচ্ছে রে প্লোটা, তোকে এবারে গাধা বানিয়ে দিল। চুপ কর, দেখে চুপ কর, বেশি বকিস না, এখানে ঝগড়া ভাল লাগে না। ওফ, তোরা কি ঝগড়া ছাড়া কিছু বুঝিস না নাকি রে প্লোটা আর পটুস? আমাকে দেখ, আমি কেমন সিরিয়াস হয়ে বসে আছি। আমি পুকু বলে কথা, আমাকে তো সিরিয়াস থাকতেই হবে, তোদের থেকে বড় আমি। ধুর বাবা, এ কি করে? এ বাবা বুনি, তুই পর্দার বাগে ঢুকছিস কেন? মা তো পর্দাগুলো দিয়ে দিয়েছে, বলছে কি রিং লাইট না ফিং লাইট, সেই লাইটের আলোতেই নাকি ফটোশুট হবে। ওই বাইরের আলোগুলো নাকি ব্যাকগ্রাউন্ডের আলো খুব জ্বালাতন করছে। এ বুনি, ফাঁকা করে দিস না রে, আমার লাইটটা প্রকাশ হচ্ছে না। ধুর বাবা, প্রকাশ হবে না, তোমরা পেজটা ফলো করো।